আসসালামু আলাইকুম। প্রথমে busbidi.com.bd এই ওয়েবসাইটে যেতে হবে টিকিট কাটার জন্য। এরপরে লিভিং ফ্রম, এখানে এসে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা যেখান থেকে যাব সেটা সিলেক্ট করতে হবে। তো আমি ঢাকা থেকে কক্সবাজার যাব, তো লিভিং ফ্রম ঢাকা সেটা সিলেক্ট করে দিব, এবং গোয়িং টু কক্সবাজার, সো কক্সবাজার সিলেক্ট করে দিলাম। এরপরে ডিপার্টিং অন, মানে যেই ডেটে আমি যাব সেই ডেটটা এখানে সিলেক্ট করে দিব। তো আমি 28 অক্টোবর 2021-এ যাব, সো 28টা সিলেক্ট করে দিছি। এরপর কোচ টাইপ, এসি বা নন এসি, তো আমি এসি সিলেক্ট করলাম এবং সার্চ দিলাম। তো এরপরে যতগুলো কোম্পানি এখানে রেজিস্টার্ড সবগুলো কোম্পানিরই ইনফরমেশন এখানে আসবে, কখন ছাড়বে সবগুলো দেওয়া আছে, এবং কি কি কোম্পানি এখানে লিস্টেড সেই কোম্পানিগুলোরও নাম দেওয়া আছে। তো এখানে টাইম অনুযায়ী সর্টিংটা দেয়া, একদম সকাল থেকে শুরু করে যেমন 7 AM, তারপরে দুপুর, তারপরে আস্তে আস্তে রাত পর্যন্ত টাইম দেয়া আছে। তো আমি যাব হচ্ছে রাতের টাইমে, রাত 11:30টার বাস আমি সিলেক্ট করব, প্রেসিডেন্ট ট্রাভেলসের রাত 11:30টার বাস। তো প্রেসিডেন্ট ট্রাভেলস 11:30 PM। তো এই এখানে অন্যান্য ইনফরমেশন দেয়া আছে, কোচ টাইপ এবং কখন যাবে, অ্যারাইভাল এক্সপেক্টেড, এবং আরামবাগ থেকে ছাড়বে সেটা দেয়া আছে, এবং কোথায় গিয়ে থামবে, কলাতলি কাউন্টার কক্সবাজার। তো আমি এখানে যদি ক্লিক করি, এরপরে এখানে আমাকে বাসের যে সিট সেটা সিলেক্ট করতে বলবে। তো আমি C5 এবং C6 দুইটা সিট এখানে সিলেক্ট করতেছি। তো এখানে আমাকে টোটাল ফেয়ার দেখাচ্ছে 5000 টাকা, আর এখানে কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে। তো আমি নেমটা দিলাম, আর ইমেইল এখানে যদিও ম্যান্ডেটরি না, তারপরেও ইমেইলটা দেওয়া উচিত, কারণ ইমেইলের ভিতরে বাসের যে টিকিটের সফট কপি সেটা সেন্ড করা হবে, সো অবশ্যই ইমেইলটা দেওয়া উচিত। আর এজটা ম্যান্ডেটরি না, তারপরেও দিলাম। আর মোবাইল নাম্বারটা দিতে হবে, মোবাইলে বাসের টিকিট কনফার্মেশনের যেই মেসেজ সেটা চলে আসবে। এরপরে অ্যাড্রেস, একটা অ্যাড্রেস দিলেই হয়, তো আমি একটা সিম্পল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এরপরে বোর্ডিং পয়েন্ট, কোথা থেকে আমি যাব সেটা সিলেক্ট করে দিলাম, আরামবাগ 11:30, এবং কোথায় ড্রপিং পয়েন্ট সেটা সিলেক্ট করে দিচ্ছি, এবং আমি বিকাশে পেমেন্ট করব, সো পেমেন্ট মেথড বিকাশ পেমেন্ট সেটা দিয়ে দিলাম। তো এখানে বিকাশের কারণে কনভেন্স চার্জ 240 টাকা অ্যাড হয়েছে, সো নেট ফেয়ার 5240 টাকা। তো এরপরে আমি কনফার্মে ক্লিক করলাম, তারপরে পে উইথ বিকাশ এখানে ক্লিক করলাম, তারপরে যেই নাম্বার থেকে আমি টাকাটা ট্রান্সফার করব সেই নাম্বারটা এখানে টাইপ করতে হবে, তারপরে কনফার্মে ক্লিক করতে হবে, তারপরে যে বিকাশ একটা ভেরিফিকেশন কোড পাঠাবে ওটিপি সেটা এখানে দিয়ে দিতে হবে, তারপরে কনফার্মে ক্লিক করতে হবে, এরপরে পিন নাম্বার দিতে হবে, বিকাশের যে পিন নাম্বার সেটা দিয়ে তারপরে কনফার্মে ক্লিক করতে হবে। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরবর্তীতেই এখানে বাসের টিকিট দেখাচ্ছে, তো বাসের যে সফট কপির টিকিট যে ইনফরমেশনগুলো সেটা দেখাচ্ছে। তো এইটা ইমেইলেও তারা সেন্ড করে দিবে। তো এই টিকিটের ভিতরে বেসিক যে ইনফরমেশনগুলো আছে, কখন ছাড়বে, কত টাকা ভাড়া, কত টাকা কনভেন্স চার্জ, সিট নাম্বার ইত্যাদি এখানে দেয়া আছে, এবং এটা হচ্ছে মেইলে যেই এই পিডিএফটা সেন্ড করবে সেটার কপি, এখানেও সেম ইনফরমেশনই দেওয়া আছে, আরও একটা কপি সেন্ড করবে, তো এটা হচ্ছে সেই কপি। তো আমি এইটার প্রিন্টেড কপি নিয়ে বাস কাউন্টারে যাব। তো এইটার প্রিন্টেড কপি বাস কাউন্টারে দেওয়ার পর কাউন্টার থেকে যে হার্ড কপির টিকিট সেটা দেওয়া হবে, এবং এখানেও সেম যে ইনফরমেশনগুলো আছে সেটা এখানে দেখা যাবে। তো এটাই হচ্ছে আমাদের যে টিকিটটা আমরা বাসবিডি থেকে কাটছি সে। তো এই হচ্ছে সেই বাস যে বাসের টিকিট আমি কেটেছি। তো এই বাসের ব্যাপারেও একটা রিভিউ ভিডিও পরবর্তীতে আসবে, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন, ভিডিওটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর বাসের টিকিট যে আর বাসের টিকিট বাই করার যে টিউটোরিয়াল, এটা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যদি পরবর্তীতে আপনারা busbidi.com.bd থেকে টিকিট কাটতে চান তখন আপনারা এই টিউটোরিয়ালটি দেখে খুব সহজেই টিকিট কেটে নিতে পারবেন।
তো বাসের ছাড়ার যে অফিসিয়াল টাইম সেটার থেকে 15 মিনিট আগেই মোটামুটি বাসে এন্ট্রি নেওয়া যাবে। তো এই হচ্ছে আমি বাসের ভিতরে ঢুকতেছি। তো বাসের যে প্রথম সিটগুলো এটাই হচ্ছে এর রোয়ের যে সিট, প্রথমে হচ্ছে এ, এরপরে হচ্ছে বি, আর আমি কেটেছিলাম সি এর ভিতরে, সি এর আপার ডেক, সি এর যে উপরের সিটগুলো। তো এই এই রোতে হচ্ছে যে আমি আমার টিকিটটা কেটেছি আপার ডেকে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর ভিডিওটি অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে খুব সহজে আপনারা এই ইনফরমেশনগুলো বের করতে পারেন।